70 লিটার মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2, ওই মিশ্রণে কত লিটার অকটেন মিশ্রিত করলে পেট্রোল ও অকটেনের অনুপাত 2:1 হবে? এ ধরনের অঙ্ক আমরা কীভাবে করব? এখানে পেট্রোলের অনুপাত দেওয়া আছে 5 এবং অকটেনের অনুপাত 2। এই 5 আর 2 = 7, অর্থাৎ এই 7 × 10 = 70। তাহলে 7 দিয়ে ভাগ করলে আসে 10। এখানে আমরা লিখব পেট্রোলের অনুপাত এবং এ পাশে লিখব আমরা অকটেনের অনুপাত। তাহলে এইটা 10 দ্বারা আমরা গুণ করে দেবো, 5 × 10 = 50 এবং 10 × 2 = 20। এরপরে আমরা এই যে এখানে যে অনুপাত দেওয়া আছে পরের অনুপাত 2:1, এই 2:1 আমরা লিখলাম। এরপরে আমরা 50 আর 1 গুণ করে দিলাম এবং 2 আর 20 গুণ করে দিলাম, দিয়ে এই 50 এবং 40 মধ্যে মাইনাস করে দিলাম। মাইনাস কত আসে? 10, যা মিশ্রিত করতে বলবে তার বিপরীত অনুপাত, অর্থাৎ আমরা পেট্রোলের অনুপাত দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসে? 5 × 2 = 10, অর্থাৎ এই 5ই হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটি অঙ্ক দেখে আসি। একটি গহনার ওজন 32 গ্রাম, এর সোনা ও তামার অনুপাত 3:1, কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? এখানে সোনা ও তামার অনুপাত কত? 3:1, 3 আর 1 কত হয়? 4। তাহলে 4 আসছে 32, অর্থাৎ এই 32কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, হয় 8। এখন এখানে আমরা লিখব সোনা, একটা লিখব আমরা তামা, 3:1। এর নিচে আমরা লিখলাম, একটাকে গুণ করলাম, 3 আসছে 24 এবং 8 একে 8। তাহলে এই 24-এর নিচে লিখলাম আমরা 4 এবং এই 8-এর নিচে 1। তাহলে এই 24 আর 1 এবং 8 আর 4 গুণ করে দেব, তাহলে 4 আসছে 32 মাইনাস 24 একে 24, বিয়োগ করলে হয় 8। এখন আমরা যেটা করব, যেটা মিশাতে বলছে সোনা, এই সোনার বিপরীতটা কী নিব আমরা? তামা। এই তামার অনুপাত দ্বারা এটাকে আমরা ভাগ করে দেব, তাহলে অ্যান্সার হয় 8। এই 8ই হচ্ছে অ্যান্সার।